ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের তোমার বার্থডে, তো আজকে হচ্ছে 23 জানুয়ারি। তো আজকের দিনটা নিয়ে কী আর বলবো, নেতাজি তো আমাদের বাঙালির মনে প্রাণে, এটা নিয়ে আর কিছু বলার নেই, দ্বিমত নেই। তো আমি আজকে যে ব্লগটা শুরু করছি আমার এই রুমটা থেকে, এই রুমটা তোমরা দেখো নি না কখনো, এই রুমটা আমার শাশুড়ি মায়ের রুম, তো এই রুমটা থেকে শেয়ার করছি আজকে। এটা নিচে তলায়, একতলায় তোমার এই রুমটা। তো আর আজকে নেতাজির জন্মদিনের মনে হচ্ছে পুরো একদম আমাদের কলকাতা কাঁদছে আর কি, পশ্চিমবঙ্গ কাঁদছে। তো এটা জ্বরটা কলকাতা না অনেক জুড়ে হচ্ছে, আর বৃষ্টি, শীতকালেও বৃষ্টি, মানে এবার বৃষ্টি যেন সারা বছর সব ঋতুতেই একদম কমন হয়ে গেছে। তো একদম সকাল থেকে, এতদিন কাল থেকে তো মেঘলা মেলেছিল, তো কালকে আমাদের বৃষ্টি হয়নি, কিন্তু আজকে সকাল থেকেই তোমার এত বৃষ্টি, মানে একদম ভালো লাগে না, মুডটা অফ হয়ে যায় একটুখানি। শীতকালে যদি জামা কাপড় টাপড়গুলো না শুকায়, একটু মানে একটু ড্রাই, মানে একই তো ঠান্ডা, তারপরে যদি জামা কাপড়গুলো মানে ড্রাই না হয় ভালো লাগে বলো তো। বৃষ্টি, মানুষ গেছে বাজারে, আর বাজার থেকে একটু দেরি করেই গেছিলো সকালবেলা উঠে, সমস্ত ছাদের গাছপালাগুলোকে সব কটাকে ট্যান্টারে আমার নিচে নামাতে হলো, কারণ নাহলে সব নষ্ট হয়ে যাবে। তো টমেটো গাছটা এখনও নামানো হয়, দেখি বেগুন গাছটাকে মানুষকে বলবো যে এই পাশে ব্যালকনিতে দিয়ে আসতে। তো ব্যালকনিতে সমস্ত গাছগুলো দিয়ে হলো, মানে ঠিক মতো রোদটা যে গাছগুলো পাবে এবছর সেটা হচ্ছেই না। কী আর করবো, তোমাদেরকে ওয়েদারটা দেখাই দাও। আর ইকের কাল থেকে না মানে একটু মানে হ্যাঁ চাপা গ্যাস ট্যাস কিছু হবে, পেটে ব্যথা করে মাথা খারাপ করে দিচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে জল মুড়ি খাওয়াই, কালকে তোমার কাঁচা পোস্ত বাটা আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়েছি, আজকে একটু চিকেন খাবে সানডে, মানে একদম ওয়ান পট বলে না তোমার রেসিপি সেই রকম আর কি বানাবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো রেসিপিটা, যে চট জলদি কী করে মানে চিকেন হয়, তো বানাবো একদম তেল ঝাল ঝোল মশলা ছাড়া বানাবো। আর আজকে আমি একটুখানি গ্রিল চিকেন আমার খাওয়ার শখ হয়েছে, আমি চিকেনের ঝোল খাবো না, তো গ্রিল চিকেন খাবো আমি, সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো, যে একদম তেল ঝাল মশলা ছাড়াও মানে অয়েল মানে সামান্য নামে মাত্র দিয়ে কীভাবে তোমরা গ্রিল চিকেন টেস্টি স্পাইসি বানাতে পারবে, তো সেটা বানাবো। তো দেখাই দাঁড়াও ওয়েদারটা, কেমন বৃষ্টি হয়েছে, কেমন জল জমে যাচ্ছে দেখতে পাচ্ছো, কেন সাংঘাতিক রকমের অবস্থা একদম বৃষ্টিতে। আমাদের বিয়ে বাড়ি আসছে সামনে, ফেব্রুয়ারি 7 তারিখে বিয়ে, আমার যেহেতু ননদের মেয়ের বিয়ে, তো তার জন্য বিশাল একদম আমাদের সাজগোজ নিয়ে আমরা সবাই ফ্যামিলির মানে আমরা সবাই খুব এক্সাইটেড, অনেক বছর পর বিয়ে বাড়ি, মানে প্রথম আমাদের মানে বাচ্চাদের জেনারেশনে এই বিয়েটা হচ্ছে তোমার ফার্স্ট বিয়ে, তো বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্ট আমাদের ভেতরে। এরপরে আবার অনেক বছর পর গিয়ে বিয়ে, তো এই বিয়ে বাড়িটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড, মানে কী সাজবো না সাজবো এই নিয়ে। তো কালকে একটা জামদানি তোমার অর্ডার করেছি আর গায়ে হলুদে পরার জন্য, আর বিয়ের দিনে পরবো আমার বেনারসি আছে, মানে নতুন বেনারসি আমার কেনা হয়েছিল, অপরা বেনারসি দিদিভাই দিয়েছিল বেনারসিটা, কিন্তু আমার পরা হয়ে ওঠেনি জানো তো, আমি শাড়ি অতটা খুব একটা পরি না, তারপর অত হেভি ওয়েটের শাড়ি মানে হেভি শাড়ি ওয়াকের শাড়ি সেটা তো পরাই হয়নি, তো শাড়িটা নতুন রয়েছে, ব্লাউজটা অর্ডার করলাম, তো মানে মানে শাড়িটা ব্লাউজটা অর্ডার করলাম, তো ব্লাউজটা দেখি আসুক, জামদানি অর্ডার করেছি, আরেকটা এমনি ট্র্যাডিশনালি একটা শাড়ি কাঞ্জিবরম টাইপের, আমার অরিজিনাল কাঞ্জিবরম না, ওই একটা শাড়ি অর্ডার করা হয়েছে, রিকের পায়জামা অর্ডার করা হয়েছে, পাঞ্জাবি পায়জামা তো না পাঞ্জাবি মানুর একটা অর্ডার করা হবে, তো সব মিলিয়ে একদম জম্পেস মজা হবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, তোমাদের সাথে সঙ্গে থাকো, আশা করি আশীর্বাদটা তোমাদের ভালো লাগে। সকাল থেকে একটু 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 করে খাওয়ানো হচ্ছে, নেতাজির বার্থডে দিনে মার ডালা হচ্ছে না, জল দেবো ওই বাড়ির লোক ঘর দিয়ে একদম পুরো জল পৌঁছে যাবে, কে জানে একটা বাচ্চা যে এত কি করে খাবার দাবার খাচ্ছে সেটা আমি বুঝে উঠতে পারছি না, এই বিনস খেলো ঠিক আছে বেরিয়া ঠিক ঠিক আছে।
বেরিয়া বলছি, এই বিনস খেয়েছিস, বেরিয়া। ঠিক আছে, বিনস খাচ্ছে, মটরশুঁটি খাচ্ছে, র্যান্ডম চলছে, রান্নাঘরেই চলে এসছে আর পাচ্ছে না। দেখো, গ্রিল চিকেন করার জন্য আমি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনটার ভেতরে আমি দিয়ে দিয়েছি টক দই আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। একদমই মানে যেহেতু খুবই হেলদি খাবার তো একদম কম কম করে আমি দিচ্ছি রসুনের পেস্ট। একটু দিয়ে দেবো আদার পেস্ট। আর একটুখানি মানে ঝাল ঝাল করার জন্য আমি এর জন্য এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আমি টক দই দিয়েছি, টক দই যদি তোমাদের না থাকে তখন সেক্ষেত্রে লেবুও তোমরা ইউজ করতে পারো। ব্যাস আর কিছুই না, চিকেনটাকে জাস্ট আমি ম্যারিনেট করে রেখে দেবো। এটা কিন্তু একদমই খুব হেলদি ডায়েট চার্টে খাবার, বুঝতেই পারছো, তার মানে এটা একদমই অয়েললেস প্রায় বলা যায়। শুধু জাস্ট আমি একটু গ্রিস করে দেবো, তো চিকেনটাকে আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চিকেনটা যত ম্যারিনেট করা হয় তত ভালো হয়। তো আমি লেগ পিস নিয়ে নিয়েছি আর এরকম ব্রেস্ট যেগুলো সেই ধরনের পিসই নিয়ে নিয়েছি। তো এটা ম্যারিনেট করা মোটামুটি 2 ঘন্টা দূরে তো ম্যারিনেট করে রাখলে আরও ভালো হবে, টেস্টি হবে, বেশ সফট হবে আর কি। কিছু ভেজিস নিয়ে নিয়েছি, গাজর, বিনস আর ফুলকপি, এর মধ্যে স্পিনাচ অ্যাড করব। আর তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও দেবে, আমার কাছে ক্যাপসিকাম ছিল না, ক্যাপসিকামটা কিন্তু দেবে অবশ্যই। তো স্পিনাচটা আমি পরে দেবো। তো কড়াইর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একদম তেল, দেখো তেলের পরিমাণটা জাস্ট দেখলে একদম 1 টিস্পুন বলা যায়, টেবিল স্পুনও বলা যায় না, একদমই সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই ভেজিগুলো দিয়ে দেবো। ব্যাস এবার এটাকে ঢাকা দিয়ে জাস্ট একটুখানি সফট করে নিতে হবে। তো এবার আমি একটুখানি পরে এলাম, ঢাকনাটা খুললাম, এবারে এর মধ্যে আমি এই স্পিনাচ কটা দিয়ে দিলাম। তো দেখো ভেজিস সফট করে নিয়েছি কমপ্লিট, এর মধ্যে দেখো তেল রয়েছে, এই তেলেই আমি চিকেনটা করবো। তো এটা উঠিয়ে রাখি আগে একটা জায়গায়। দেখো এই যে রেস্ট অ্যামাউন্টের একদম তেলটা রয়েছে, এর মধ্যে আমি এবারে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটাকে দেখো এভাবে সেপারেট করে করে আমি দেখলে তো কিরকম তেল দিলাম, জাস্ট ভেজিজের মধ্যে যেটুকু তেল কড়াইয়ে লেগেছিল সেটুকু তেলই আমি এখনো পর্যন্ত দিয়েছি। ব্যাস এবার এটাকে সি মাছ করে একদম ঢাকা চাপা দিয়ে রেখে রাখবো। বাবু খেতে বসে গেছে, আর মা তুমি খাবে তো তোমার ভাতটা, তোমার ভাতুটা, তোমার ভাতুটা যে ঠান্ডা হয়নি, দেখো তোমার ঝোলটা গম, ভাতুটা গম, একটু 2 মিনিট দাঁড়াও, দাদাভাইকে খাই দি, বুড়ো দাদাভাইকে, শরীর খারাপ হলে বাচ্চারা এত জ্বালায় আর মাদের যায় কাজ বেড়ে, সব কিছু খাই দিতে হবে। তো ও খাবে গ্রিল চিকেন বলছিলাম তোমাদের, তো সেই জন্য ওকে একটুখানি মানে পাতলা যে আমার ট্যালে ট্যালে ঝোলটা হয়েছে সেই ঝোল দেখো ভাত মেখেছি, আর এই ঝোলটা পুরো কোনো কিচ্ছু নেই, মশলা ফসলা কিচ্ছু নেই, ভালো হয়েছে খেতে ভালো লাগে না, মানে মিশন হসপিটালে যে চিকেন, হসপিটাল চিকেন, হ্যাঁ ঝোলের পরিমাণটা ওকে কম দিয়েছি, বুঝতেই পারছি।
নিজে হাতে খাবে না জানো, কি জ্বালা বলো দেখো, এখন আমার স্নান হয়নি। তোমার 1:35 বেজে গেছে, গ্রিল চিকেনটা বসিয়েছি, ওটা হয়ে যাবে, জলও বসিয়ে এসছি আর কি। শোনারও কি দাঁড়া শোনা, দাঁড়া শোনা, হয়ে গেছে বাবা, দু মিনিট দাও একটু। তো এবার দেখো 10 মিনিটস পর এলাম, দেখো চিকেনটা থেকে জল ছেড়েছিল, জলটা অনেকটা ড্রাই হয়েছে, চিকেনটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। এবার চিকেনটাকে উল্টে দেব, আর দেখো মশলাগুলো কিন্তু লেগে লেগে গেছে। তো এবার আমি আবারও ঢাকা চাপা দিয়ে দেবো চিকেনটাকে। দেখো গ্রিল চিকেন, চিকেন পুরো একদম সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো সফট হয়ে গেছে। এবারে আমি যেটুকু পরিমাণ জল রয়েছে সেটাকে জাস্ট ড্রাই করে নিচ্ছি। যদি মনে হয় কাউকে আরেকটু টেস্টি করতে হবে, তখন তোমরা উপর থেকে বাটার আর লেবুর রস দিয়ে দিতে পারো, বাট আমি আর আমি অতটা টকটা পছন্দ করি না। আর বাটার দেওয়ার তো কোনো প্রশ্নই নেই, যেহেতু এটা একদম হেলদি, অয়েল ফ্রিভাবে বানানো হয়ে গেল জাস্ট ব্রাশ করে। তো এবার এটাকে আমি সুন্দর করে প্লেটিং করে নিয়ে দাও। চিকেন নিয়ে নিয়েছি উইথ ভেজিস, আর এই পাশে চলে এসেছে রিকের চিকেন। তো চলো এবার ফটাফট লাঞ্চটা শেয়ার করে, মানে লাঞ্চটা স্টার্ট করে দিই। ভালো হয়নি? দারুণ হয়েছে, এতে ভালো হয়েছে, দারুণ, আমার এক্সপেক্টেশন এর বিয়ন্ড। গ্রিল চিকেন জিন্দাবাদ, ভালো হয়েছে বা, উইদাউট এনি অয়েল। চল তুই খেয়ে নে, আমি যাই চান টান করে আসি। অনেকদিন পর লাইফে ফার্স্ট টাইম আমি খাচ্ছি এরকম। চিকেনটা খেয়ে দেখো, তুমি কি ফরেনার হয়ে গেছো নাকি, হাত কাটা চামচ চিকেন খাচ্ছ? ফরেনার না, এটা যদি কারোর লাঞ্চ হয় এটাকে খাওয়ার জন্য অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে হবে না, আমি তো খাবারটাকে ভালোবেসে খাবো না। দাও না সেখানে চিকেনটা, প্রচন্ড গরমি, ট্রাই করো, হেলদি খাবার হলে এত টেস্টি হয়, নিজেও ভাবতে পারিনি অচানক সে ভালো হয়ে গেছো। ভেজি সেজে খেতেও খুব ভালো লাগে, এটা একদিন মানুষকে বানিয়ে খাওয়াতে হবে বুঝলি। আজকে খাওয়াতে পারতে, ঝোল খাবো, ভাত খাবে কি দিয়ে, ঝোলটা দিয়ে খেত। স্যার এসছেন ঘরে আর খাচ্ছে ছোলা সেদ্ধ, বাঁধাকপির তরকারি, শশা, টমেটো সবকিছু দিয়ে, মুড়ি পিঁয়াজ টিয়াজ দিয়ে, কারণ আর ভাত খাওয়া তার ইচ্ছা নেই, চিকেনটা গ্রিল চিকেনটা মিস করলে। আর এইদিকে একজন লেজার লাইট নিয়ে খেলছে, আর আমি খাচ্ছি ছোলা সেদ্ধ পিঁয়াজ আর লেবুর রস দিয়ে। স্প্রাউট স্প্রাউট করে খেতে পারো না, স্প্রাউট সেটা ছোলা সেদ্ধ বলেছে, আজকে স্প্রাউট নেই। খাওয়াটা স্কিপ করে দেবো না,
কি করছো? ওকে ছোটবেলায় আমাদের এটা এরকম ভাবে বেঁধে দিত মা, আমরা বাজার যেতাম, সেই ছোটবেলায় বাজার যেতেই পারে। ওটা লাল শাল কিনে দেবে নতুন বইয়ের মতো, সাদা ঠাকুমার মতো লাগবে। দেখো ওখানে লাল মাথা শাল কিনে দেবে। কুকুর আমার জিভটা আটকে যাবে কিন্তু লোকের মধ্যে। বললাম স্বামী, আমরা এখন দেখছি পুষ্পা। বললাম স্বামী, মা কি করছো? কেমন খেলে? ঝোল এ প্রান্ত থেকে ও প্রান্ত নদীর মতো গুড়ি। মানে বিশাল শোকে পড়ে গেছিল আর ইক পাপার থেকে একটা চিকেন, ওই শোকে পরে লাভই হলো একটা চিকেন, আলটিমেটলি এক্সট্রা পেয়ে গেল। তো আজকে পুষ্পা সিনেমাটা দেখলাম, দারুণ, মানে খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে সত্যি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটু করে লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করে শেয়ার করে, যারা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, টিং টং করে নোটিফিকেশনটা তোমরা অতি সহজেই তাহলে পেয়ে যাবে। টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল। তুমি বলো টাটা আর রিক বলে দাও টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। আর একজনের বিছানা ফাঁকা, পালিয়ে গেছে, সে খাটের তলায় ঢুকে ঘুমাচ্ছে। পাগলামি কত দেখতে পারো।